সুধী দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন অতিথি। চলুন সবার আগে তাদের পরিচয় জেনে নেই। আমার সাথে আছেন মামুন স্টুডিওর কর্ণধার এবং নিউ ইয়র্ক সিটি স্টেট সার্টিফাইড টিচার শেখ আল মামুন। থ্যাংক ইউ। আমাদের সাথে আরও আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ ধন্যবাদ সময় করে অফিসে আসার জন্য। শুধু দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ করে থাকি অনুষ্ঠানে। আজকের যে বিষয়বস্তুগুলো আছে সেটি হচ্ছে জর্জিয়ার ইলেকশন, জান অসেফ অ্যান্ড ক্যারেন হ্যান্ডেলের হাড্ডাহাড্ডি লড়াই এবং তার আউটকাম এবং তার তাৎপর্য নিয়ে আমরা আলাপ করব। এছাড়া ট্রাম্পের যে কিউবার যে নীতির পরিবর্তন তা নিয়ে আলাপ করব। এছাড়া রাশিয়া এবং আমেরিকার যে মুখোমুখি অবস্থানে সিরিয়ার সাউথ সিরিয়ার আকাশে সেই বিষয়গুলি নিয়ে আলাপ করবে। এছাড়াও যে বিষয়গুলি নিয়ে আলাপ করবো আমরা সেটি হচ্ছে সামার চলে এসেছে, সামার স্কুল বন্ধ, এই যে সময়ে আমরা কীভাবে আমাদের নেক্সট জেনারেশন যারা স্কুলে যাবেন, স্পেশাল স্কুলের জন্য টেস্ট দিবেন, বিভিন্ন গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করবেন, তারা কীভাবে কী করবেন তার বিস্তারিত বিষয় নিয়ে আল মামুন আলাপ করবেন আপনাদের সাথে। আপনারা মনোযোগ দিয়ে শুনলে আমরা সবাই উপকৃত হব। এছাড়া দর্শকদের জানিয়ে রাখতে চাই যে আপনাদের যার যার প্রশ্ন আছে ইমিগ্রেশন বিষয়ক, আপনারা আমাদের ফোন করতে পারেন 6463079828। অ্যাটর্নি মঈন চৌধুরী আছেন আমাদের সাথে, তিনি আপনাদের প্রশ্ন উত্তর দেবেন। মামুন ভাই, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করবো, কিন্তু তার আগে চলুন এর একটি তথ্য প্রতিবেদন আমাদের হাতে আছে, আমরা সেটি আগে দেখে নিই। থ্যাংক ইউ। প্রেসিডেন্ট ট্রাম্প কিউবার ওপরে ভ্রমণে কড়াকড়ি আরোপ আর বাণিজ্যে নিষেধাজ্ঞা দেবার কারণে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে দুদেশের মধ্যে। সমাজতান্ত্রিক এ দ্বীপ দেশটিতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আমেরিকান পর্যটকদের ভ্রমণ সহ বাজার সম্প্রসারণের বিষয়ে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, ক্ষমতায় বসেই তা বেমালুম ভুলে গেলেন। এখন থেকে আমেরিকান পর্যটকরা কিউবায় যাবার আগে হোটেল বুকিং থেকে শুরু করে গাইড ঠিক করা সহ ডলার ভাঙানোর সব প্রস্তুতি নেবার আগে দুবার ভাববেন, যেহেতু সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে দেশটির অর্থনীতি এমনকি হোটেলগুলো পর্যন্ত। সে কারণে কিউবায় নামার পরই নজরদারিতে পড়ে যাবেন তারা, তাই নতুন করে কড়াকড়ি আরোপে বাড়ছে উদ্বেগ। Coming to Cuba is not only wonderful for Americans to find out the other side, but it's a very interesting place with wonderful people. And I just think that it's a horrible idea. I love it here. The people are amazing. The culture is rich. Every day has been a beautiful experience. And I think something like that would dampen our relationship. প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে কিউবার জনগণের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে শক্ত ভূমিকা নিচ্ছে ট্রাম্প প্রশাসন। আমেরিকা সে দেশের জনগণের বিরুদ্ধে নয়, কিন্তু অর্থনীতিবিদরা বলছেন বাণিজ্যে কড়াকড়ি আরোপের ফলে দেশটিতে বিনিয়োগ কমে যাবে, ক্ষতিগ্রস্ত হবে দুদেশের অর্থনীতি। ইশতিয়াক জামান, টিবিএন 24 নিউজ ডেস্ক। মঈন চৌধুরী, আমরা দেখছিলাম কিউবার সাথে আমেরিকার যে সম্পর্ক, যে ওবামার অ্যাডমিনিস্ট্রেশনের যে পলিসিটা ছিল এবং বেশ প্রোগ্রেসিভ পরিস্থিতি এবং ওপেন দ্বারের একটা ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছিল এবং নীতির পরিবর্তন হয়েছিল, এখন দেখা যাচ্ছে সেই নীতিতে কিছু 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 সিগনিফিকেন্ট পরিবর্তন আসছে। হাউ, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? ধন্যবাদ। আসলে ব্যাপারটা অনেক জনমনে অনেক অসন্তোষের সৃষ্টি হচ্ছে এবং আপনারা জানেন একটু দুইটা দেশের সম্পর্ক ডিপ্লোম্যাটিক রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ট্রাম্প প্রশাসন একটু কঠোর নীতি সব ক্ষেত্রেই প্রয়োগ করতেছে, যে কারণে আমাদের যে আমেরিকান জনগণের এখানে একটা আমরা যেভাবে ফ্রিলি দেখছেন, আপনি দেখছেন যে নিউ ইয়র্ক স্টেট থেকে বা বিভিন্ন স্টেটের ডেলিগেশনও গিয়েছিল কিউবাতে যে সম্পর্কটা ইজ করার জন্য, কিন্তু এইটা নীতির কারণে এখন হয়তো আমাদের একটু জনগণ খুব স্বাভাবিক নেবেন আর কি এটা, আর ওই দেশের অবস্থাটাও একটু খারাপ, যে কারণে দুইটাই আমাদের ভাবতে হয় আর কি। ধন্যবাদ আপনাকে মামুন ভাই। আমরা আপনি কি মনে করেন এই এই যে নীতির পরিবর্তনের কারণে এই কিউবার যে আশাবাদ ব্যক্ত হয়েছিল যে তাদের নতুন জোয়ার আসবে তাদের ইকোনমিতে, তারা নতুন করে সব কিছু স্বপ্ন দেখা শুরু করেছিল এবং অনেক আমার জানা মতে অনেক টুরিস্ট এখান থেকে যাওয়া শুরু করছিলেন ব্যক্তি উদ্যোগে, আমেরিকান ফ্লাইটও চলাচল করছে, এই ব্যাপারটিতে আপনি কি মতামত, এর কি কোনো নেগেটিভ প্রভাব পড়বে? ডেফিনেটলি, থ্যাংক ইউ। আমার অনেক ফ্রেন্ড অনেক কলিগরাই কিউবাতে ভিজিট করতে গিয়েছে এবং বুকিং করছে রিসেন্টলি এবং সামারে যাওয়ার জন্য, জি, গ্রুপ প্যাকেজ। But after this last week's event with this executive order, is going to be a huge problem. The main reason behind this is, look, if you go back, Venezuela is to give so much wealth, free wealth to the Cuba,
What happened? Venezuela is collapsing, as you see in the economy. Already collapsed almost. Yes, collapsed. So they need a huge cash. They need a huge stash of cash. So Cuba was trying to attract all these tourists and investment, and they're siphoning this money to buy the resource, the natural resources they need. And America saw this attack opportunities to Cuba for the last 60 years, say 60 years. Under embargo. Sanctions. So, এটা এখন রিপাবলিকান পার্টি ইউজুয়ালি ইউনো চাচ্ছে না যে সে তাদের ইকোনমিটা আরো স্ট্রং হোক, তারা আর্মস দিকে আরো ইনভেস্ট করুক, বা তাদের ইকোনমি ভালো হোক, এটা আমেরিকা এখন এই মুহূর্তে টার্ম সব চাচ্ছে না। তাহলে তাদের যে ব্যবসা বাণিজ্যের যে জিনিসগুলো চলছে, মানে আশাবাদ তারা দেখছে না, এগুলো তো ভালো মতো বাধাগ্রস্ত হবে মনে করতে পারি। আমি আরেকটি দেখলাম যে ট্রাভেল, আমার বেশ কিছু পরিচিত যারা গিয়েছেন কিউবাতে রিসেন্টলি, তারা ব্যক্তি উদ্যোগে চলে গিয়েছিলেন। এখন কিন্তু আপনি ব্যক্তি উদ্যোগে যেতে পারবেন না, আপনাকে গ্রুপের আন্ডারে যেতে হবে। Definitely you have to go group under, and everywhere you go you have to keep record, because when you're going to come back, the US government has right to ask you, where did you go, what did you see, how much you spent, everything. So amra jake bolbo, ami darshokderke bolte chai, jara apnara kibete visit korben, definitely apnar prottekta sundor kore log rakhben, tar kon porobortite apnake question ota onake discourage korbe ashole jao apni mone koren, because kintu aingoto bhabe apni jodi safe thakte chan apni to eta rakhte mount bhai jeta bollen seta to apni thaka uchit, karon nahole apni bipode pore jete bipode obosshoi, ebong apni jeta bolchilen ei bipoder kotha chinta kore manush discourage feel korbe, discourage eta jabe onake care risk niye vacationer jaga prochur jaga ache matha byathar karon hoye darbe pore jabe na onake to dhon dhonnobad jana keno correct karon dekhen kichudin age je 60ta desher je দেশ থেকে ফ্লাইটগুলোতে ইলেকট্রনিক্স ডিভাইস বন্ধ করে দিচ্ছে, জি জি, ওইটার কারণে অনেক ওই ফ্লাইটগুলোতে যেতে চায় না, কারণ আমি কম্পিউটার ল্যাপটপ নিয়ে আসতে পারবো না, ল্যাপটপ ইউজ করতে পারবো না, কারণ যাবো এয়ারলাইন্সে যাবোই না আমি, শুধু শুধু ঝামেলা দরকার কি, আমি তো আরেকটা এয়ারলাইন্স নিতেই পারি যাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে দর্শক। সেই সাথে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে আপনাদের যে কোনো ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে আপনারা আমাদেরকে 646-307-9828 এই নাম্বারে ফোন করতে পারেন। অ্যাটর্নি মঈন চৌধুরী আছেন আমাদের সাথে, উনি চেষ্টা করবেন আপনাদের ফোন উত্তর দেওয়ার জন্য। সেই সাথে আমরা চলে যাই আমাদের এই সামার চলে এসেছে, টুডে ইজ অফিসিয়ালি সামার, June 20th, স্কুলস আর গোনা বি ক্লোজ, খুব তাড়াতাড়ি শীঘ্রই দু একদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। এটিকে কি আপনি একটা অপরচুনিটি মনে করেন? আমি ভিন্নভাবে এই জিনিসটা উপস্থাপন করতে চাই, যারা স্কুলে আছেন সিনিয়র সাফমোর অ্যান্ড অর জুনিয়র অর ইউনো ফ্রেশম্যান, তাদের যে তারা কিভাবে এই সামারটি কাজে লাগাতে পারেন? শিওর, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল আমি আই লাইক টু টেক দ্য অপরচুনিটি টু কনগ্রাচুলেট অল মাই স্টুডেন্টস অ্যান্ড অল দি স্টুডেন্টস হু আর গ্রাজুয়েটিং। দিস ইজ এ গ্রাজুয়েশন উইক বলা যায়, গ্রাজুয়েশন উইক, মিডল স্কুল হাই স্কুলের বাচ্চারা প্রম যা যাচ্ছে, গ্রাজুয়েশন সেরিমনিতে যাচ্ছে, সো আই ওয়ান্ট টু কনগ্রাচুলেট অল অফ দেম। বিসাইড দ্যাট, আপনি যে প্রশ্নটা আপনি জিজ্ঞেস করছেন, নেক্সট ইয়ারে যেসব বাচ্চারা 8th গ্রেডে উঠবে, অক্টোবর থেকে তাদের স্পেশালিস্ট হাই স্কুলের এক্সামটা হবে, জি, এটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইমটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আই উড রিকমেন্ড অল দ্য প্যারেন্টস নট টু গো টু ভ্যাকেশন আনটিল ভেরি লাস্ট উইক অর বিগিনিং অফ দ্য উইক অফ দ্য সামার, টেক দ্য ফুল অ্যাডভান্টেজ, মেক শিওর ইউ সিট উইথ ইউর কিডস, রিভিউ দ্য মডেল টেস্ট, বিকজ নিউ ইয়র্ক সিটি এই বছর প্রথমবারের মতন দে মেক এ নিউ মডেল টেস্ট, নিউ স্পেশালিস্ট হাই স্কুল টেস্ট, সম্পূর্ণ দে স্ক্রাপ দ্য স্ক্রাম্বল প্যারাগ্রাফ অ্যান্ড লজিক্যাল রিজনিং অ্যান্ড দে ইনক্লুডেড সিমিলার টু দ্য এসএটি এক্সাম, আপনার গ্রামার এবং কম্প্রিহেনশন থাকবে, এবং ম্যাথটাও অনেকটা কমন কোরের সঙ্গে সিমিলারিটি রেখে নতুন মডেল টেস্ট তারা তৈরি করছে। সো ইটস এ নিউ চ্যালেঞ্জ, এবং বিসাইড দ্যাট আরও একটা আপনার নিউ ইয়র্ক সিটির দ্য চ্যান্সেলর ফ্রেনিও, সেও একটা ডাইভার্সিটি ইনক্রিজ করার জন্য প্রত্যেকটা স্পেশালাইজড হাই স্কুলে সে প্রচুর ইনভেস্ট করতেছে পাবলিক স্কুলে। সো ইট দিস ইয়ার ইজ গোনা বি মোর কম্পিটিশন কম্পেয়ারিং আদার ইয়ার, বিকজ স্ট্যাটিস্টিক থেকে দেখা গেছে মাত্র 11% হিসপ্যানিক এবং আফ্রিকান আমেরিকানরা স্পেশালাইজড হাই স্কুলে চান্স পায়, যেখানে অ্যাজ অপোজ টু অ্যাজ দেয়ার 65% অফ দ্য ওভারঅল student population in the New York City. 65%. While the Hispanic in the Hispanic and African American are 11%. And they're going in the specialist high school only 11%. Asian they must be among Asian there is a very high, it's got to be a bigger number. It's is 80% plus. Okay, 80% so, plus. Right. So AJ notun notun dharay test asche. This is ebong jara ei bochor nibe. Ei bochor othoba agami bochor. October ei bochor. Jokhon tara September. Tader jonno ekdomi eta notun ebong tader aro beshi sachetan howa uchit. Tader ke apni ki paramorsho diben? Well, ami jeta bollam the New York City theke there's always a handbook
you need to download the handbook or also ওই হ্যান্ডবুকটি স্কুল থেকে মিডল স্কুলের স্কুল থেকে গাইডেন্স কাউন্সিলার তাকে দেবে ওখানে দুইটা মডেল টেস্ট আছে ওই দুইটা মডেল টেস্ট ওর দ্য টেস্ট আর ভেরি সিমিলার টু দ্যাট মডেল টেস্ট কিন্তু ওটা মেমোরাইজ করলে হবে না ওখানে যে প্রবলেমগুলো আছে ওইগুলোর কনসেপ্টটা তাকে বুঝতে হবে যে এই প্রবলেমটা কোন কোন টপিকের আন্ডারে পড়ছে ওই টপিকগুলো সিরিয়াসলি রিভিউ করতে হবে তখন সে ম্যাথে ভালো করতে পারবে ইফ ইউ লিভ ইন আউট অফ ফাইভ বোরো দেন ইউ ক্যান স্টার্ট দ্য অ্যালজেব্রা ক্লাস ইফ ইউ আর গোয়িং টু বি ইন হাই স্কুল নেক্সট ইয়ার অর স্টার্ট দ্য জিওমেট্রি অর স্টার্ট দ্য পিএসএটি or if you are going to be junior next year, maybe going to be in 11th grade, then you should start the SAT preparation. Because you could take the SAT 3 times a year over a lifetime. আমি আরেকটু পিছন থেকে শুরু করতে চাই বেস বিল্ডিংটা তো একদম প্রথম প্রাথমিক পর্যায় থেকে হয়ে থাকে রাইট তো যারা মনে করেন যে সমস্ত স্টুডেন্ট দে ফিনিশ কিন্ডারগার্ডেন দে আর গোয়িং টু বি ফার্স্ট গ্রেড অর ফার্স্ট গ্রেড ফিনিশ গোয়িং সেকেন্ড গ্রেড দিস ইজ দ্যার বিল্ডিং ব্লক টাইম রাইট তারা তো এখনও ছোটো একদমই ছোটো তো তারা হয়তো এই বিল্ডিং ব্লকে বুঝতে পারে কিন্তু তাদের প্যারেন্টস যারা আছেন গাইডেন্স যারা আছেন যারা অভিভাবক আছেন তাদেরকে আপনি কী পরামর্শ দেবেন টু বিল্ড এই যে বাচ্চাদের এমনভাবে বিল্ড করতে যে তারা মুখস্থ না করে যে যে প্রবলেম সলভিংয়ের যে ব্যাপারগুলো আছে রাইট আপনি যদি কমন কোর যেটা তারা তৈরি করছে নিউ ইয়র্ক স্টেট থেকে বা অল ওভার দ্য স্টেটস ইউনাইটেড স্টেটস তারা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন ইটস এ ভেরি গুড থিং যদিও রিপাবলিকান পার্টি এটাকে লাইক করতেছে না বিকজ ইট রিকোয়ার্স লট অফ ট্রেনিং লট অফ ইনভেস্টমেন্ট তারা চাচ্ছে না যে ইনভেস্ট করতে বাট আপনি যদি আলটিমেটলি চিন্তা করেন ইভেন বিল গেটস মেলিন্দা গেটস অলসো সাপোর্টেড দিস এবং দি ইনভেস্টেড দ্য কমন কোর এবং দি ইনভেস্টেড লট অফ মানি ফর দিস সো কমন কোরের অনলি পারপাস ইজ প্রবলেম সলভিং প্রবলেম সলভিং প্রবলেম সলভিং বিকজ ইন দ্য ফিউচার আপনি স্পেশালাইজড হাই স্কুল টেস্ট বলেন যে ধরনের এসএটি এক্সাম বলেন সবখানে কিন্তু আপনাকে প্রবলেম সলভিং অ্যাপ্লিকেশন বেস প্রবলেম কী করে সলভ করতে হয় এটাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তো সেই ক্ষেত্রে আপনি এই যে বাচ্চারা যারা একদম প্রথম দিকে স্কুল শুরু করছেন তাদের প্যারেন্টসরা তাদের কীভাবে এই ব্যাপার থেকে উদ্বুদ্ধ করতে পারেন ওয়েল যেটা করা যেতে পারে আপনি বার্নস অ্যান্ড নোবেলের এখন তার বুক স্টোর নেই দে হ্যাভ দ্য ওয়েবসাইট দ্য ওয়েবসাইট বাই ডিফারেন্ট বুক দে হ্যাভ সিঙ্গাপুর ম্যাথ আর যদি আপনারা প্যারেন্টসরা যদি ভেরি প্রফিশিয়েন্ট হয় ইন্টারনেটে তারপর এনগেজ এনওয়াই ডট ও আর জি এনগেজ এনওয়াই ডট ও আর জি ওইখানে আপনার প্রতিকে থেকে শুরু করে 12th গ্রেড পর্যন্ত কমন করের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস দেওয়া আছে ইউনিট বাই ইউনিট অর্গানাইজ করা আছে সেখানে প্রবলেম বাচ্চাদের জন্য দেওয়া আছে আপনি যদি পারেন তখন ইউনিট বাই ইউনিট গিয়ে ওগুলোকে প্রিন্ট আউট করেন ওগুলো সলভ করেন দিস ইজ এ গ্রেট রেকমেন্ডেশন আমি মনে করি এটা ওয়ান অফ দ্য বেস্ট রেকমেন্ডেশন আমি মনে করি যারা অভিভাবক যারা দেখছেন আমাদের অনুষ্ঠান আমি আশা করবো মাউন্ট ভ্যারি এই যে আরেকবার বলুন তো ওয়েবসাইটের নাম কি এনগেজ এনগেজ এন জি এ জি ই এন ওয়াই এন ওয়াই ডট আমরা আশা করবো আপনার সেটি আপনাদের বাচ্চাদের সাথে সময় কাটাবেন এবং ইনভেস্ট করবেন দিস ইনভেস্টমেন্ট ইজ গোনা টার্ন ইনটু আ হিউজ বিগ বেনিফিট ইন ফিউচার আমি আপনার কাছে আসবো আরো কয়েকটি বিষয় নিয়ে we're going to go up to 5th grade and 7th grade and 9th grade and then finally we're going to touch on something very important মঈন চৌধুরী আমি আপনি আমরা অনুষ্ঠানের শুরুতে একটি ব্যাপারে কথা বলছিলাম যে আরেকটি সম্ভবত দুর্ঘটনা ঘটে গেল সম্ভবত না ঘটেছে ঘটেছে এই ব্যাপারে কি আপনি আইনগত কোনো বাধা যদি না থাকে আপনি কি একটু আমরা জানতে চাই এটা কি হলো প্রথমত কেন এটা হচ্ছে এর প্রিভেনশন সম্বন্ধে কোনো যদি সাজেশন থাকে বিকজ দিন শেষে কিন্তু আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তো আমি জাস্ট ডিপার্টমেন্ট অফ স্টেটস থেকে যেটা আসছে ইউএস ইউনাইটেড স্টেটস অ্যাটর্নিজ অফিস থেকে যেটা আসছে সাউদার্ন ডিস্ট্রিক্টে আমাদের একজন বাংলাদেশি একজন ডিপ্লোম্যাট উনি হচ্ছে হামিদুর রহমান উনি অ্যারেস্ট হয়েছেন আরেকজন উনি হচ্ছেন হামিদুর রহমান নতুন আজকের ঘটনা ইউএন ইউএনডিপিতে উনি ইউএনডিপিতে ইকোনমিস্ট ইকোনমিস্ট হ্যাঁ ইকোনমিস্ট উনি অ্যারেস্ট হয়েছে উনি যে কারণে অ্যারেস্টগুলো হয়েছে এটা জিনিসটা আমাদের বোঝা উচিত
আমরা কেন অ্যারেস্ট হয়েছেন আমরা একটু শুনি। উনি আছে ডোমেস্টিক ওয়ার্কারের সাথে ওভার পেমেন্ট করে নাই বা নির্যাতন করেছেন ওভার টাইম, যে কোনো সিমিলার যেটা কয়েকদিন আগে ঘটে গেল, যেটা ভাইস ডেপুটি কাউন্সিলার যে ঘটনা ঘটেছে। এই জিনিসটা আছে, আপনারা যদি ওয়েবসাইটে পেয়ে যাবেন, ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ জাস্টিসে দেওয়া আছে অলরেডি, তারা আনক্লাসিফাইড রিপোর্ট করেছে। এটা ইউএন এমপ্লয়ি চার্জ ইন ম্যানহাটন ফেডারেল কোর্ট উইথ ফ্রড অফেন্সেস ইন কানেকশন উইথ এমপ্লয়মেন্ট অফ বাংলাদেশ ডোমেস্টিক ওয়ার্কার। আপনারা আসলে বুঝতে হবে আমাদের যে কালচার থেকে, বাংলাদেশ থেকে আমরা আসছি, এই জিনিসটা খুব আমাদের বোঝা উচিত যে যদি আমরা কাউকে বাসায় কাজের জন্য রাখি তাহলে তার একটা নির্দিষ্ট টাইমে তাকে ছাড়ে দিতে হবে। আপনি যদি 24 আওয়ার্স করে লোককে বাসায় রাখেন তাহলে নিউ এগ্রিমেন্ট আসা উচিত। অনেকে এখানে লিভ ইন নেনি, লিভ ইন বেবিসিটার থাকে, কিন্তু তাদের একটা রেস্ট্রিকশনের মধ্যে থাকে কি কাজ তারা করতে পারবে কি করতে পারবে, ডুজ এন্ড ডোন্টস, ডুজ এন্ড ডোন্টস, তারা এটার বাইরে তারা করবে না। যদি আপনার কোনো ইয়া থাকে, আপনার নেনি থাকে যে সে শুধু বাচ্চা দেখবে, সেখানে তারপর হোমওয়ার্কে টাচ করবে না, সে শুধু এটাই করবে, তার জব না। কিন্তু আমরা যেটা হচ্ছে কি, একজন হয়তো আজকে অ্যারেস্ট হয়েছে, দুজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু আরও যাদের বাসায় কাজের লোক আছে সেইভাবে বাংলাদেশ থেকে যারা কাজের লোক নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে নিয়ে, তাদের কিন্তু রিস্কটা থাকেই গেল। আমাদের সাথে একজন দর্শক আছে, চলুন তার প্রশ্নটি নিয়ে নিই, আমরা এই প্রসঙ্গে ফিরত আছি। আচ্ছা প্রিয় দর্শক, আপনি নাম বলে সামথিং অন দ্যাট, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপনি বাংলাদেশ থেকে কি পাস করে আসছেন? আমি এসএসসি। ওকে, এখন বাংলাদেশে এখানকে বলা হয় এখানে 10 গ্রেড ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। আপনি এখানকার প্রত্যেকটা কমিউনিটি কলেজে আপনি যদি যান, ফিলাডেলফিয়াতে, আমাদের নিউ ইয়র্ক সিটিতে অনেক আছে, ফিলাডেলফিয়াতে সিমিলার অ্যাসোসিয়েশন, তো ওখানে জিইডি প্রোগ্রাম বলে, ওই জিইডি জিইডি এটা ফ্রি করানো হয় কমিউনিটি কলেজ থেকে। তো আপনি জিইডিতে ভর্তি হলে আপনার ইংলিশ ইম্প্রুভ হবে, আপনার প্লাস এখানকার হাই স্কুল ডিপ্লোমা পাবেন, আর ইন দ্য ফিউচারে আপনি এখানে কলেজে ভর্তি হতে পারবেন। সো আপনাকে জিইডি ওখানে ফ্রি করানো হয়। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য, ধন্যবাদ মামুন ভাই। আপনি যে যে প্রশ্নে আমরা যে বিষয়টি আলাপ করছিলাম, যে কাজের যে ডুজ অ্যান্ড ডোন্টস থাকে, আমি ডিটেইলসে ওই স্পেসিফিক কেজি ডিটেইলসে গেলাম না। আমাদের দেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য এখন উচিত আমাদের যে দেশ থেকে ডিপ্লোমেট যারা আসে বা আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে, তারা এই বিষয়টা আমার মনে হয় গুরুত্ব দিচ্ছে না। এটা কেন দিচ্ছে না? এটা শিক্ষিত লোকজন, এটাই তো সমস্যা। গুরুত্ব, তারা ওই দেশ থেকে গুরুত্ব না দিলে এখানে তারা ফলো করবে না। এখানে যদি এইভাবে চলতে থাকে, আজকে একজন দুজন তিনজন পাঁচ, আমি একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি এই ব্যাপারটিতে, ওনারা যখন এই দেশে আসেন বা কোনো দেশে যান ডিপ্লোমেট হিসাবে, তাদের কি ব্রিফ করা হয় না যে সেই দেশের তাদের ওই দেশের ল তাদের ব্রিফ করা উচিত? হলে তো তারা তারা এই দেশের আইনটা ফলো করতে হবে। এবং কিছু ফলো না করলে যে বিপদ, সমূহ বিপদ, সেটা কি বলার কিছু আছে ডিপ্লোমেটদের, তাদের নর্মসে চলে আসে, কমন প্র্যাকটিসে চলে আসছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশের ডিপ্লোমেটরা কেন কাজের লোক নিয়ে আসবে, দরকার কি, এগুলি সমাজ এগুলো চলে না। তারা হয়তো তাদের স্ট্যাটাস হয়তো পায় উচ্চ পর্যায়ে, তারা হয়তো পায়, তারা হয়তো বা তাদের ওইভাবে চলে আসছে, কিন্তু তাদের উচিত এই দেশের, যেহেতু একটা কমপ্লেন চলে আসছে অতীতে, আমরা দেখতেছি কমপ্লেনগুলো আসতেছে এবং খুব ন্যাক্কারজনক পরিণত হচ্ছে, দেশের জন্য খারাপ, ওনাদের ডিপ্লোমাটের জন্য খারাপ, ওনার রিস্কের মধ্যে কেন প্রতিদিন থাকবে? বেটার নট টু ডু দিস, রাইট? যা তারা যদি নিয়ে আসে, আপনার প্রশ্নে আসছি, তারা যদি নিয়ে, তাদের উচিত 8 ঘন্টা কাজ করুক, ওভার টাইম দেখ, অথবা ওই লোকের হাউজিংটা অন্য বাসায় রাখবে কেন? লিভিং বেবিসিটার হোক বা লিভিং ডোমেস্টিক ওয়ার্ক হলে কন্ট্রাক্টে সাইন থাকবে কী কাজ করতে হবে কী করতে পারবে না, তাদেরকে ফ্রি চলাফেরার সুযোগ দেওয়া হবে। আপনি যদি বাসায় নিয়ে রাখা দেন এখানে, অনেকে বলে যে মহিন ভাই অমুক জায়গায় দেখছি বাড়াতে বাড়িতে পারে না, তো এই জিনিসটা রেস্ট্রিকশন দিলেই হয় কি, তার স্বাধীনতা খর্ব হয়, সে আজকে না কালকে বাড়ির হাতে বের হবে, কমপ্লেনটা শুরু করে দেবে। এখন এটি দুটি দিক আছে, একটি হচ্ছে যিনি নিয়োগ দিয়েছেন, আরেকটি হচ্ছে যিনি কাজ করছেন। আমরা ওই পক্ষ থেকেও কথা কয়েকটি প্রশ্ন আমার আছে, আমি আপনাকে করব। মামুন ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন? লুক, আমরা এখানে যারা আমেরিকাতে বাস করি, এখানে কাজ করি, এবং যেখানে ফরেন
অ্যাফেয়ার্স, যে কনসুলেটের লোক বি ইউএনডিবি যেটাই বলে না কেন, এখানে প্রত্যেকটা অফিসে আপনি যখন যাবেন ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে টপ লেভেলের, জি, সব জায়গাতে কিন্তু একটা পোস্টার লাগানো আছে যে ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি, দ্য মিনিমাম পে রেট শুড বি দিস, ইফ ইউ গো অ্যাবাভ দিস নাম্বার ইউ হ্যাভ টু পে দিস। এটা আমরা যখন আমেরিকাতে আসি তখন আমেরিকার ল তো অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে, দেয়ার ইজ নো চয়েস। So why don't we follow that? যারা এখানে আসে অবশ্যই তারা এই ব্যাপারে ট্রেনিং থাকে এবং তাদের জানা উচিত। সেকেন্ড অফ অল, যে হিউম্যান রাইটস, জি, আপনি বাংলাদেশে যেভাবে একটা কাজের ছেলে মেয়েদেরকে অ্যাবিউজ করতেছেন, জি, ইউ ক্যানট ডু দিস হিয়ার, ইউ ক্যানট ডু এনিওয়্যার, ইউ ক্যানট ডু এনিওয়্যার, ইউ ক্যানট ডু এনিওয়্যার, বাট ইন বাংলাদেশ ইজ হ্যাপেনিং ফ্রিকোয়েন্টলি, বাট হিয়ার এভরিবডি, নোবডি ইজ অ্যাবভ দ্য ল, ইভেন দ্য প্রেসিডেন্ট হ্যাজ টু answer to the law. এবং সেই দেশে আপনি কি করেন, মানে আমাদের সময় দ্রুত খুব দ্রুত ফুরিয়ে যায়, তো আমি আমার ওই যে আপনার সাথে যে ডিসকাশনটা হচ্ছিল, যারা প্রিপারেশন টেস্ট নেওয়ার জন্য তৈরি হবে বা তৈরি হচ্ছে তাদের সম্বন্ধে আমরা একটু কথা বলতে চাই। আপনি বলেন তারা কে কে কি করবে, কি হাউ শুড দে প্রিপেয়ার ফর SAT টেস্ট এন্ড স্টাফ লাইক দ্যাট। ওয়েল, SAT অ্যাজ আই সেড বিফোর, আপনি ডাউনলোড করবেন বুকলেট, নিউ ইয়র্ক সিটি SSCT হ্যান্ডবুকটা ডাউনলোড করবেন, জি, বা স্কুল থেকে এটাকে কালেক্ট করবেন এবং ওইটা রিভিউ করতে হবে, এবং এর পাশাপাশি আপনার মার্কেট থেকে প্রচুর বই পাওয়া যায়, ব্যারনস, কাপলান, ম্যাকগ্রা হিল, এটাকে রিভিউ করতে হবে, এবং বেস্ট হবে যে কোথাও যাওয়া, যেমন আমি সেই কথাটাই জিজ্ঞেস টিউটোরিয়াল আছে বা অন্য কোনো টিউটোরিয়াল আছে বা কোনো যে কোনো জায়গায় আপনাকে ইনভলভ থাকতে হবে, যদি কোথাও ইনভলভ থাকেন একটা সার্টেন লিমিটের ভিতরে থাকে যে 4 hours ইউ গেন গো হিয়ার, দেন ইউ গেন স্টাডি, হ্যাভ হোমওয়ার্ক, if you go under certain guidelines then is going to be very shey guideline ta ki rokom hote pare ami ektu shunte chai, because apni to download jekeo korte paren kintu tarpor jodi apni right environment e na thaken, apni jodi right ekta schedule na thake, right guidance na thake, tokhon shei follow-up ta shei rokom na hote pare. Ei guidance er byapar tete ami apnar sathe jante chaichi, apnar ki upodesh. I could talk about myself, jamar ekhane ami I'm going to teach 5 times a week. Which grade is this? This is for a specialized high school. Specialized five high school, 5 times a week, 4 hours per session. প্রতি সেশন 4 ঘন্টা করে 5 দিন, সপ্তাহে 5 দিন করে, ইটস গোনা বি ভেরি স্ট্রং ড্রিল, বুট ক্যাম্প, বুট ক্যাম্প, বুট ক্যাম্প, বুট ক্যাম্প, 8 weeks, 32 sessions, 128 hours, and that will prepare them for the specialized high school. ওকে, এই 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 সেই যে এই যে বুট ক্যাম্প, এটা কীভাবে মানে অপারেট করে বা কোন কোন বিষয়গুলি নিয়ে আপনি বেশি তৎপর থাকেন? ওল, এটা মেইনলি বোথ ম্যাথ অ্যান্ড ইংলিশ, ম্যাথ অ্যান্ড ইংলিশ, যেহেতু টেস্টটা হচ্ছে মেইনলি ম্যাথ এবং ইংলিশ, 2 ঘন্টা ম্যাথ, 2 ঘন্টা ইংলিশের ভিতরে বা রিডিং কম্প্রিহেনশন এবং গ্রামার সেকশন, তো উই আই হ্যাভ মাই ইংলিশ টিচার অ্যান্ড হু টেক কেয়ার দ্য গ্রামার অ্যান্ড রিডিং কম্প্রিহেনশন, অ্যান্ড আই মাই সেলফ অ্যাজ এ ম্যাথ টিচার বিন টিচিং ইন হাই স্কুল ফর লাস্ট 14 ইয়ার্স, আই টেক কেয়ার দ্য ম্যাথ সেকশনস, অ্যান্ড ইন দিস ম্যাথ সেকশন ইভেন দে সে দ্য কিডস আর গোয়িং টু বিন 8th grade, এই ম্যাথগুলো এত অ্যাডভান্স, এটা 9th, 10th, 11th grade লেভেলের ম্যাথ এখানে ইনভলভ, তারপরে এখানে এত কম্পিটিশন, এত স্ট্রং, এত ফায়ার্স, যে ওই 7th grade ম্যাথ তাদের জন্য সো ইজি, সো এই টেস্টার standard complexity and standard and the complexity went really high, because jodi easy test korano hoy ji tokhon everybody is going to score so high, so to reduce this high score they had to make the test level really complicated. Eti hocche academic boot camp er je amra ki korbo, ebong sei student e jokhon bashay firot jaben tar tar je ekta schedule thakbe bashar, ei byapartite apnar paramorsho ki? Well, bashay আমার যেটা মনে আছে, এখন আমার আম্মা হয়তো আমাকে ম্যাথও করতে পারতো না, ইংলিশও পড়াইতে পারতো না, বাংলাও পড়াইতে পারতো কিনা সন্দেহ, বাট আমার মা যেটা করতো, আমার পাশে বসতো যে বাবা তুমি পড়তেছো কিনা। আমরা জানি যে নিউ ইয়র্ক সিটিতে আমরা যারা থাকি উই আর ভেরি বিজি, সো মেনি ইভেন্টস, পার্টিস অ্যান্ড দিস দ্যাট, বাট দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট টাইম ফর ইউর চিলড্রেন্স ফিউচার, লাইফ বিল্ডিং, রাইট, লাইফ বিল্ডিং। তার কারণ স্পেশালাইজড হাই স্কুলে ব্রঙ্কস সায়েন্সে যারা যায়, স্টাইভেসেন্টে যারা যায়, 25% অফ দ্য কিডস গোস টু দ্য আইভি লিগ top university in this country, so there is a possibility apnar bachcha hoyto Yale jete pare, Columbia te jete pare, Cornell e jete pare, jeta amader jonno dream, MIT te jete pare, mane it's a dream, MIT er naam shunle mane ki MIT te jabe amar bachcha, it's a you cannot believe this, so yes there is a possibility apnar bachcha jodi Bronx science e jay ba state e jete pare,
there a possibility Brooklyn? দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আমাদের সাথে আছেন টিভিএন 24 এ আমি তাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই এই সামার এসেছে আমরা অবশ্যই ঘুরবো আনন্দ করব কিন্তু যারা হাই স্কুল টেস্টের জন্য তৈরি হচ্ছেন স্পেশালাইজড হাই স্কুল টেস্টের জন্য যারা বিশেষ করে তৈরি হচ্ছেন তারা নোট নেবেন তারা ভালো স্কুলের সাথে বা টিউটোরিয়াল যেগুলি আছে তাদের সাথে যোগাযোগ করবেন এবং বাসায় সময় দিবেন অভিভাবকরাও বাচ্চাদের সাথে সময় দিতে হবে কারণ এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অক্টোবরের পরীক্ষা এরপরে আপনার লাইফ বিল্ডিংয়ের যে প্রসেসটি শুরু হয়ে যাবে স্পেশালাইজড হাই স্কুলে যাওয়া সৌভাগ্যের ব্যাপার সবাই পারে না আমরা চেষ্টা আমরা আশা করব আমাদের যারা অভিভাবকরা দেখছেন যাদের ছেলেমেয়েরা আগামীতে নাইন গ্রেডে যাবে স্পেশালাইজ হাই স্কুলে যাবে তারা একটু মনোযোগ দিয়ে দেখুন আমাদের সবাইকে গর্বিত করুন আমরা সেটাই আশা করতে পারি আমরা এরপরে আসবো কীভাবে এই ট্যাপ ফেল যে ব্যাপারগুলি আছে এই ব্যাপারটা আলাপ করবো আমি আমি একটু শেষ করে নিচ্ছিলাম আগে উনি কাজ করে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক এন্ড সোশ্যাল অ্যাফেয়ার্স ইউনাইটেড নেশনস করছিল যে এলিগেশন যেটা আসছে আর কি উনি নামে একটা অ্যাকাউন্ট সেট আপ করছে এমপ্লয়ির জন্য এমপ্লয়ির বেতনটা তো স্যাম অ্যাকাউন্টে পেমেন্ট করতো আর কি যে অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্ট আমাদের ভাবা উচিত যে যারাই এখন রিস্কে আছেন আমি বলতেছি এটা যাদের বাসায় কাজের লোক অলরেডি আছে তারা কিন্তু খবরটা জানতেছে জানছেন বা কারো মাধ্যমে জানতেছে আমার মতো একজন বাঙালি কর্মচারী বা কাজের লোক কেস করছে টাকাও পাবে গ্রিন কার্ডও পাবে তার জন্য দ্বারটা উন্মুক্ত হইলো ডিপ্লোমেটগুলো কিন্তু অনেক রিস্কে আছে ওরা যদিও যত ভালোই হোক রিস্ক থেকেই যাচ্ছে আর এখানে দেশটা আইনটা এত শক্ত অনেক সময় দেখে এক পক্ষের কথা শুনে তারা একটা ইনিশিয়াল স্টেপ নিয়ে নেয় যে কারণে প্রমাণ করেন আপনি পরে কি হচ্ছে না হচ্ছে কিন্তু তার অভিযোগটা যাওয়ার পরবর্তীতে কিন্তু আপনার বিরুদ্ধে একটা অ্যাকশন শুরু হয়ে গেল তা আমরা কেন এই রিস্কটা নেব কেন সরকার এটা গুরুত্ব দেবে না কেনই বা আমরা ডিপ্লোমেটিক ইমিউনিটির ব্যাপার আছে কিন্তু ডিপ্লোমেটিক ইমিউনিটি মানে এই না যে আপনি যা ইচ্ছে তা করে আর এটার মধ্যে আবার ফ্যাক্টর আছে ডিপ্লোমেটিক ইমিউনিটির ক্যাটাগরি অনেকগুলো ভিন্ন অ্যাম্বাসেডার হেড অফ দ্য যে সরকারের যে প্রধান এখানে থাকে অ্যাম্বাসেডার যে সরকারের সাথে যোগাযোগ করে এই দেশের সরকার তার ডিপ্লোমেটিক ইমিউনিটি একরকম তার অধীনস্থ যারা তাদের একরকম আবার কনসুলেট যারা কনসাল যারা কনসুলেটে কাজ করে তাদের ডিপ্লোমেটিক ইয়াটা প্রোটেকশনটা অন্যরকম ক্রিমিনাল ক্রিমিনাল আছে সিভিল নেচার আছে লেভেল অফ লেভেল অফ ক্যাটাগরি ডিপেন্ড করছে তো এই জিনিসটা আমাদের মনে এই সরকার খুবই বেশি ইম্পর্টেন্ট দেওয়া উচিত কারণ একজন দুজন তিনজনকে ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমরা যেখানে যাই কথাগুলো চলে আসে কিন্তু আমরা হয়তো জানি না তারা হয়তো নির্দোষ হতে পারেন কিন্তু সেই প্রসঙ্গটি আসছি আপনার সাথে আমরা যেই প্রসঙ্গটি আলাপ করছি সেটি হচ্ছে একটি নিরপেক্ষ দৃষ্টি থেকে কি করা উচিত না কিন্তু যেই ভদ্র যারা করছেন যারা দাবি করছেন যে তারা নির্যাতিত অথবা সঠিক মতো তারা বেতন ভাতাদি পাচ্ছেন না তাদেরকে যে যে সুযোগ সুবিধা দেওয়া উচিত ছিল তা হচ্ছে না এবং তাদের যে অমানসিকভাবে নির্যাতন করা হচ্ছে আমি আপনাকে বলি এটি কতখানি ভ্যালিড বা এটা বলে তারা কিন্তু আসার সময় তারা জেনে শুনেই আসে তাদের আমেরিকা আসলে তাদের 14 গোষ্ঠীর একটা ড্রিম যে যারা বংশের কেউ আমেরিকা যায় না সে আমেরিকা চাকর হয়ে আমেরিকা আসতে আপনি বুঝতে পারতেছেন কাদের লোকে কে আসতে চায় বাংলাদেশে আপনি লাখ টাকা দিলে আপনার বাসায় অনেকে কাজ করবে না আমি কাজের লোক আমি হবো না না খায় থাকবো কিন্তু ওরা কাজের লোক হিসেবে আসতেছে দাসী বান্দিব যাই ওয়ার্ড আপনি ব্যবহার করেন বাংলাদেশের ভাষায় তারা সৌভাগ্য যে আমেরিকায় তারা আসতেছে কিন্তু এই দেশের আইনের কারণে তারা যে প্রোটেকশনটা পাচ্ছে আমাদের উচ্চস্তরের লোকগুলো বোঝা উচিত বাংলাদেশ আর আমেরিকা একরকম না ওইখানে এই লোকটা আইনের প্রোটেকশন তো সবার জন্যই সমান সমান কিন্তু এই দেশে আইনের সমান বাংলাদেশে তো চাকর চাকর আমি এদেশের কথাই বলছি এই যে আমি যে বলতেছি তারা যখন আসে তারা এটা মেনে জেনে শুনেই আসে এত টাকা এখানে আসার পরে যখন বুঝে এই আইনটা এই দেশে আইন আমি এত পাই তারা চলে কিন্তু আমাদের সরকারের উচিত একটা লিগ্যাল কাউন্সিল রেখে তো একটা চুক্তি করে আসেন যে এইটি তাদের বেতন ভাতা দিই কিন্তু এই দেশে আইন এটা ওরা যেটা দেখে আপনি যেই লোকেশনে যান
ওই লোকেশন অনুযায়ী ওই দেশের আইনটা আপনি ফলো করতে, আমেরিকার আইনের যেটা আছে এটা আপনাকে দিতে হবে। আমি এই প্রসঙ্গে ফিরত আসছি আপনার কাছে, শুনুন আমাদের সাথে একজন বন্ধু আছেন। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন এবং কোথা থেকে ফোন করছেন জানান। প্রিয় দর্শক, আচ্ছা আমি যা বলছিলাম, তারা জেনে শুনে আসে, তারা যেই টাকা বেতনে আসে তাদের জন্য এটা অপ্রতুল মনে হয়, দেশে এক টাকা $80 হয়ে যায়, $80 হয়ে যায় তারা। কিন্তু এখানে এসে যখন যখন শুনে যে অ্যাভেলেবল রিসোর্সগুলা কি করলে কি পাবে, ওভারটাইম করলে, তারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে এবং এখানে নন প্রফিট অনেক সংগঠন বসে আছে এগুলো নিয়ে কাজ করার জন্য। কিন্তু আমাদের যারা উচ্চ লেভেলে আছে সরকার পর্যায়ে বা উচ্চতর পর্যায়ে ডিপ্লোমেটিক যারা আছে, তাদের উচিত প্রত্যেকটা এলাকায় যে দেশে যাক ওই দেশের একটা লিগ্যাল কাউন্সিল রাখা, যারা ওই দেশে আইনটা তাদেরকে ব্যাখ্যা করবে। সেটি তো আপনি সাজেশন দিচ্ছেন, সাজেশন আমরা শেষে এসে শুনবো। আচ্ছা, আমি যেটা বলছি যে যারা এই দাবিটি করছেন যে যে যিনি এসেছেন, প্রিয় দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন কোথা থেকে। আমার নাম এফায়েজ। জি বলুন। আমার নাম এফায়েজ, আমি এলমার্স থেকে বলতেছি। জি এফায়েজ ভাই বলুন, আপনি প্রশ্ন করুন। ভাইয়া আমাদের একটা নতুন প্রবলেম, এটা ইমিগ্রেশন না অন্য কিছু না, আমি অ্যাটর্নি সাহেবের কাছে আমাদের একটা প্রশ্ন আছে। জি জি। আমরা জানুয়ারি মাসে টিকিট করেছি বাংলাদেশে যাব ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল থেকে। জি বলুন। এখন আমরা আমাদের ফ্লাইট হলো জুলাই মাসের 17-18 তারিখের দিকে। জি। আমরা এমিরাতে ফোন করে দেখলাম যে আমাদের কোনো টিকিট নাই, আমাদের কোনো রিজার্ভেশন নাই। আচ্ছা। এবং আমরা ওয়ার্ল্ড ওয়াইড কাছে ফোন করলাম, ওরা তাদের অফিস বন্ধ, তারা কোনো পিক আপ করে না, তাদের সব অ্যাপ যারা গন তারা লাপাত্তা। আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্ন উত্তর দিব। আর সবার জ্ঞাতার্থের জন্য একটি জিনিস আমি জানিয়ে রাখি, আমাদের একটি রিপোর্ট, এই রিপোর্টের ভিত্তিতে আমাদের একটি টিম সেখানে গিয়েছিলেন এবং আজ আপনারা যদি রাত 9টার টিবিএন প্রাইম টাইমের নিউজ দেখেন সেখানে আপনারা জানতে পারবেন বিস্তারিত। আমরা আশা করব আপনারা দেখবেন TBN 24 প্রাইম টাইম নিউজ। আর আপনার যে প্রশ্নটি আছে এই প্রশ্নটির উত্তর আমাদের অ্যাটর্নি মঈন চৌধুরী দিবেন। থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন TBN 24। মঈন ভাই, এটা যেটা হয়েছে, আপনি যদি ক্রেডিট কার্ডে বা ক্যাশে পে করে থাকেন, আপনি যদি দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো স্টেটে আমেরিকাতে আপনি যদি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেডিট কার্ডে অথবা চেকে পে করে থাকেন, অবশ্যই আপনার যদি কাজ না হয় রিফান্ড পাওয়ার ব্যবস্থা আছে, আপনি কোনো কোর্টে যাবেন, আদালতের দ্বারস্থ হবেন, আপনি ছোটো অ্যামাউন্ট হলে বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম স্মল ক্লেম করে যেতে পারেন, লয়ার লাগবে না। আর বিগ অ্যামাউন্ট হলে আপনাদের সিভিল করে যেতে হতে পারে। আপনি যদি ক্রেডিট কার্ড বৈধ ভাই যেটা বললো, আপনি এখনই ক্রেডিট কার্ডে কল করতে পারেন এবং তাদেরকে আপনি আপনার রিফান্ডের জন্য বলতে পারেন যে আই ওয়ান্ট টু ক্যান্সেল মাই টিকিট। আর যদি ক্যাশ দিয়ে করতে থাকেন, ক্যান্সেল না করে ক্যান্সেল করে দিবেন না, আপনি বলতে হবে যে আমি এটা ডিসপিউট, এটা টাকাটা দিও না তোমরা। হ্যাঁ, তোমরা ওটা পে করবা না, ডিসপিউট বলে দেন। ক্যান্সেল বললে বলবে টাকাটা নিছো আগে, এখনো ক্যান্সেল করুন, আপনি ডিসপিউট বলে দিবেন আই এম ডিসপিউটিং দিস, তারা এটা স্টপ পেমেন্ট করে দেবে। ধন্যবাদ আপনাদের দুজনকে এই ব্যাপারে। আমরা এই প্রসঙ্গে ফিরতে, আমি যেটা বলছিলাম, যারা আসছেন তারাও জেনে আসছেন, আপনি যেরকম বলেন জেনেই আসছেন, কিন্তু তারপরে এখানে আসার পরে তাদের মত পরিবর্তন হচ্ছে কিছু নতুন ইনফরমেশন পাওয়ার পর এই যে এই ইনফরমেশনটা পেলেন, তারা এটিকে তারা সদ্ব্যবহার করার জন্যে অন্যায়ভাবে অথবা অন্যায়ের নীতির আশ্রয়ে যে এই কাজ করছেন বলে মনে করেন আপনি? এটা এটা বলতে পারেন নৈতিকতা বিরোধী। কেন বলছেন এটি নৈতিকতা বিরোধী? তারা বলতে, কারণ আমি আপনার বাসায় একজন লোক কাজ করলো $8 ঘন্টা বা $10 ঘন্টা, আপনি জানেন সেও খুশি আপনিও খুশি। জি। এখন অন্য জায়গায় গেলেন, সে বললো যে আমি তো বেতন আমারও বেশি দেওয়ার কথা, কিন্তু তুমি তাকে যাই না আসছো $8-10 ঘন্টা, তাই না? ওখানে সে যদি কমপ্লেন করে আগের টাইমে পাই না, তো নিশ্চয়ই সে নিজের স্ববিরুদ্ধে কথা বলতেছে না। কিন্তু এইখানে আসার পরে যে আইন যেহেতু তার পক্ষে, যেহেতু এখানে আইনে বলে তার বেতন পাওয়ার কথা $8 বা $10, এখন সে পাচ্ছে $60, তখন সে বলে আমি এটা সুযোগ নেবো।
তার নৈতিকতা বিরুদ্ধে কিন্তু আইনগত সেবা তার একটা প্রথাগত পদ্ধতি থাকতে পারে, আপনার তো কথা চলে না। না, আমি যেটি বলছি সেটি হচ্ছে যে এদেশে তো সবকিছু আইনের মাধ্যমে চলে, আইনের মাধ্যমে। আপনি যদি মনে করেন যে আপনার যে পারিশ্রমিকটা দেওয়া হচ্ছে সেটি বাজার দরের চেয়ে অনেক কম কম এবং আইনে যেটা সাপোর্ট করে তার চেয়ে অনেক কম, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার এমপ্লয়ারের সাথে নেগোসিয়েট করতেই পারেন, এটা অ্যালাউ অ্যালাউ করে ন্যূনতম তারা জানে অনেকে দেশে নির্যাতিত হলে পরে একটা ভিসা আছে, ইউ ভিসা, ইউ ভিসা, ভিসাটা তারা যদি কোনো কেস যখন পেন্ডিং থাকে, আপনারা জানেন যখন সরকারি মামলায় কেউ বাদী হয় ক্রিমিনাল কেসে, সে হচ্ছে উইটনেস, তখন সে কিন্তু কমপ্লেন, সে কিন্তু এখানে সরকার কিন্তু পক্ষ, ইউনাইটেড স্টেটস ভার্সেস রহিম, নিউ ইয়র্ক স্টেট ভার্সেস রহিম, কিন্তু তার নাম উইটনেস, কমপ্লেনের নাম কোথাও থাকে না, তার নাম থাকে উইটনেস নাম্বার ওয়ান হিসাবে প্রথম সাক্ষীসে। তো সাক্ষীকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব সরকার নিজের। এখন এই সাক্ষীকে প্রোটেকশন দেওয়ার জন্য as long as it takes তার রিপোর্ট লাগবে। জি প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি এলাহাবাদ থেকে বলছি, বাবলু ভাই বলুন, বলুন শুনছি। হ্যাঁ, হ্যালো, বলেন। বলুন শুনছি আমরা। আমি এলাহাবাদ থেকে বলছি বাবলু। একটু আগে এক ভাই প্রশ্ন করেছিল মহিন সাহেবের কাছে ওই ওয়ার্ল্ড ওয়াইড এর ব্যাপারে, তো ওনার প্রশ্নের উত্তরটা ইনকমপ্লিট থেকে গেছে। আমি শুনতে চাচ্ছি ক্যাশে যারা পে করেছে তারা কিভাবে কি কি করতে পারে। বাবলু ভাই ধন্যবাদ। এটি কি একটি প্রশ্ন আপনার না আরো প্রশ্ন আছে? আমাদের উচিত এই দেশে ওভার টাইমের রুলস আছে, আপনি যদি নির্ধারিত আরো বেশি কাজ করেন, যেমন পার্ট টাইম কাজ করলে আপনাকে বেনিফিট দেওয়া লাগে না, ফুল টাইম কাজ করলে অনেক বেনিফিটের ব্যাপার স্যাপার আছে এখানে। যদি ভলান্টিয়ার না হয়, ভলান্টিয়ার হলে আবার বেনিফিট নাই, ভলান্টিয়ারের কোনো সমস্যা নেই। যদি ভলান্টিয়ার ছাড়া হয়, আপনি অফিসিয়ালি কাজ দেখেন, এগুলো করতে হয়। তারপরে এই কারণে হচ্ছে সমস্যাটা হয় কি, আমরা ডোমেস্টিক ওয়ার্কার যখন নিয়ে আসে বাংলাদেশ থেকে অন্য কোনো দেশ থেকে, তারা ফুল টাইম বাসায় রাখে, ফুল টাইম ধরে বাসায় রাখেন, তার কাজের কোনো পরিধি নাই। তো উচিত হবে তাদের হাউজিংটা আলাদা করে দেওয়া। সরকার যদি অ্যাফোর্ড করতে না পারে, সরকার তাদেরকে অ্যালাউ করবে না। কেন আমি অ্যালাউ করবো যে বিদেশে যায় কেস খাবো? কেস খাওয়ার তো দরকার, কেস খাওয়া শুধু ওই ডিপ্লোমেটের ক্ষতি হচ্ছে না, সরকারের ভাববন্ধন হচ্ছে। আমরা যারা এখানে প্রফেশনাল, উনি প্রফেশনাল, আমি প্রফেশনাল, আপনি প্রফেশনাল, আমরা এক জায়গায় যখন কথা বলি আমাদের মানুষজনকে লাগে এগুলো। তো এই জিনিসটা অবশ্যই আমি সরকারের কাছে অনুরোধ করবো, এখানে যারা ডিপ্লোমেট যদি কেউ দেখেন প্রোগ্রামটা, সরকারের কাছে ফরেন মিনিস্ট্রির মধ্যে রিকোয়েস্ট করবো, আপনারা লিমিটেড করে দেন, যদি কাজের লোক আনতে হয় আনতে দেন, কিন্তু ওদের হাউজিংটা আলাদা করেন, কাজের জন্য ট্র্যাক রেকর্ড থাকে কয় ঘন্টা কাজ করে, আর আপনাদের তো নির্ধারিত একটা অভিযোগ বক্স রাখেন, আপনাদের মধ্যে অভিযোগ করতে পারে ওই দিন শেষ করার মতো, মিডিয়েশনের মতো, এদের এত দূর যেন না যায়, এই জিনিসটা আমাদের উচিত। ওই ভাইয়ের প্রশ্নটা ছিল, বাবুল ভাইয়ের প্রশ্ন, নগদ পে করলে কী করা যায়? নগদ পে করলে রিসিপ্টটা আপনার কাছে থাকবে, আপনি যে কোনো যে এলাকা আপনি ওই এলাকাতেই আপনি কোর্টে যাইতে হবে, যে কাউন্টিতে নির্ধারিত, কুইন্স কাউন্টিতে যদি কোর্টে যান, স্মল ক্লেম কোর্টে লয়ার লাগে না, আপনি গেলে একটা কোর্টে ফাইল করবেন, তারা তাদেরকে সমান দেবে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য তাদের যদি কিছু না থাকে তাহলে আপনি আদায় করাটা আপনার জন্য খুব কষ্টকর হবে, সামাজিকভাবে হয়তো আপনারা চাপ সৃষ্টি করতে পারেন, এটা ভালো হয়। মানে যদি ডিক্লেয়ার ব্যাংক্রাপসি, তারা যদি মানে তাদের এক্সিস্টেন্সই না থাকে, তখন ক্যাশ দিলে ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট। রিপোর্টেড রিপোর্টেড কোম্পানি, এটা কেন এরকম বুঝলাম, এটা রাইট, এখন আমরা উইল ফাইন্ড আউট, উই হ্যাভ মোর রিপোর্টস অন দ্যাট, উইল ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস, ইয়েস সামথিং, ইয়েস ইয়েস। I wanted to touch base, so আপনার আমরা যে বিষয়টিতে কথা বলছিলাম, যারা গ্র্যান্ট পেতে চান, যারা ট্যাপ ফেল নিয়ে কাজ করতে চান, এবং এই ব্যাপারে যদিও এখন নিউ ইয়র্ক সিটিতে ফ্রি হয়ে গেছে ফুল টাইম স্টুডেন্টদের জন্য আন্ডার সার্টেন কন্ডিশন, আপ টু 100,000 ইনকাম, তাদের ব্যাপারে আমরা একটু জানতে চাই। আপ টু 100,000 যেটা হয়েছে সেটা পাবলিক কলেজের জন্য, আপনি যদি কিউনি বা সুনিতে যান, বাট লেটস সে আপনি NYU তে যেতে চান, কলম্বিয়াতে যান, কলম্বিয়া এবং NYU কিন্তু আপনাকে ফ্রি দেবে না। They will give you the grant from the state government and federal government up to $7,000, $6,800 something. So based on your parents' income. So if your parents make $100,000 or more, then you're not going to qualify for the Pell grant or
টিউশন অ্যাসিস্ট্যান্ট পেমেন্ট যেটা ট্যাব বলা হয়, তো তখন কি করবেন? তখন কলেজ সেভিংস আছে আমাদের কমিউনিটির 1% প্যারেন্টসরাও কলেজ সেভিংস করে বলে আমি জানি না ইভেন now was the next thing bilkul 529 was the next thing you have to get this scholarship. There's a merit based scholarship and needs based scholarship. So merit basis and merit based So needs based, to qualify for the needs based then your parents has to have a very low income. How low is the low? Well, maybe $20,000 under Medicaid. This is public assistance. $20,000 Right. Okay. But I think in that case, the kids, the student has to have a very high academic record. Tader GPA high thakte hobe, apnar SAT te bhalo thakte hobe, extra curricular activities involved thakte hobe, research korte hobe. So they will look at every single way. Jemon Bangladesh e jeta dekha hoy je tomar grade koto ache, grade bhalo ache, chance pelen. কিন্তু এই দেশে কলেজ অ্যাডমিশনটা কমপ্লিটলি ডিফারেন্ট। অবশ্যই গ্রেডটা ইম্পর্টেন্ট, গ্রেডের পাশাপাশি আপনার এসএটি স্কোর দেখবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দেখবে, ইয়োর এসে রাইটিং দেখবে, ইংলিশ যেটা ইংলিশে এসে রাইট করতে হয়, একটা জেনারেল এসে রাইট করতে হয়। বিসাইড দ্যাট প্রত্যেকটা কলেজের স্পেসিফিক যে ফিল্ডে আপনি পড়তে যাচ্ছেন, ওই ফিল্ডের উপরে কেন পড়তে যাচ্ছেন সেটার উপর একটা এসে লিখতে হয়। সো দে হ্যাভ টু বি রিয়েলি গুড অ্যাট রাইটিং, ম্যাথ, রিসার্চ, extracurricular albums. So you want to go to medicine field, did you do any extracurricular, did you go to the health, any kind of clinic, did you go to any kind of hospital, did you do any volunteering, any volunteers? So they will look into every single way. It's tough. এটি হচ্ছে নিড বেসে, আপনি একটা বলেন যারা যারা নিড বেসে কোয়ালিফাই করবে না, মেরিট বেসে, সেটির ক্ষেত্রে একটু যদি বিস্তারিত তখন আপনাকে এসএটি তো অবশ্যই ভালো করতে হবে। এসএটি ভালো বলতে কত বলছেন আপনি? ওল আপনি যদি 1400 আউট অফ 1600 এখন যেটা পরীক্ষা, তো আপনার 700 হচ্ছে আপনার এখানকার 97% র্যাঙ্কিং বলা হয়। ধরেন একটা বাচ্চা যখন স্কুলে পরীক্ষা দেয় তার যদি অ্যাভারেজ 93 থাকে, এটা এ হয়, 94.5 A+। সিমিলারলি অনেক সময় একটা বাচ্চা স্কুলে 95 পাইছে কিন্তু ন্যাশনাল র্যাঙ্কিংকে তাকে 95 পেতে হবে। হাউ দ্য ন্যাশনাল স্কেল, হোয়াট ইজ ন্যাশনাল স্কেল? দ্য ন্যাশনাল স্কেলটা হচ্ছে আপনার এসএটি। সেই এসএটি এক্সামে যদি আপনি 95% র্যাঙ্কিং করেন, দেন ইউ উড বি দ্য টপ 10% অফ দ্য ইন্টায়ার ইউনাইটেড স্টেটস পপুলেশন। দেন ইউ টপ 10% টপ 10% দেন ইউ উইল বি কোয়ালিফাইড টু গো টু দ্য টপ 10% ইউনিভার্সিটিস ইন দিস কান্ট্রি। শ্রী দর্শক, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন অভিভাবক যারা আছেন তাদেরকে আমি আরেকবার স্মরণ করে দিতে চাই, স্কুলে হাই স্কোর অবশ্যই করতে হবে, সেটির কোনো বিকল্প নেই, একদমই বিকল্প নেই। সেই সাথে এসএটি এক্সামও, যেটি নেশন ওয়াইড স্কেল অফ ইয়োর লেভেল, সেটিতেও আপনার হাই স্কোর করতে হবে। এই দুটির ফলাফলের ভিত্তিতেই মেরিট বেস যে গ্র্যান্টগুলো হয়, স্কলারশিপ, সেগুলি দেওয়া হয়। তারপর যেটি বলছেন, আমি জাস্ট আই জাস্ট ওয়ান্ট টু পুট এক্সট্রা এমফাসিস অন মেরিট বেস স্কলারশিপটা। প্রত্যেকটা বড় বড় ইউনিভার্সিটি যেমন হার্ভার্ড বলেন, ইয়েল বলেন, কলম্বিয়া, দে হ্যাভ সো মাচ ইনডাওমেন্ট, দে হ্যাভ সো মাচ ফান্ড, তারা প্রত্যেক বছর ওখান থেকে প্রচুর পয়সা ওখান থেকেই দেওয়া হয়। ইস মেরিট বেড স্কলারশিপ ইজ নট লাইক কোক আর পেপসি আর টয়েটা কর্পোরেশন, যে নো নট দোস, দে উইল গিভস লিমিটেড সাম 1,000, 2,000, 3,000, বাট লেটস ইফ ইউ গো টু কলম্বিয়া ইজ 50,000+ অল দ্য আইভি লিগ, অল দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস $50,000 পার ইয়ার, হুইচ উইল কস্ট ইউ ওভার 4 years $200,000, অ্যান্ড ইফ ইউ গো টু মেডিকেল স্কুল অ্যানাদার $200,000+ সো আমাদের মতন ফ্যামিলিদেরকে ইটস নট অ্যাফোর্ডের ভিতরে পড়ে না। মেরিট বেসড কি আমাদের কি করা উচিত? আমাদের করতে হবে মেরিট বেস, মেরিট বেস কোয়ালিফাই করলে আপনি তো এগুলি সবই পাবেন তখন, রাইট? বাট কোয়েশ্চেন ইজ যে হাউ ডু ইউ কোয়ালিফাই, হোয়াটস ইউর, হাউ ডু ইউ ম্যাক্সিমাইজ ইউর চান্স টু কোয়ালিফাই? অনেক সময় আমাদের প্যারেন্টসরা এসএটির জন্য যখন 11th গ্রেডে ওঠে তখন খুব সিরিয়াস হয় যে এখন এসএটিটা করি, কিন্তু এসএটি এক্সামটা ভেরি রিলেটেড উইথ দ্য কমন কোর 9th গ্রেড অ্যালজেব্রা, জিওমেট্রি, অ্যালজেব্রা 2। আপনি যদি 9th গ্রেড থেকে খুব ভালো করে ম্যাথটাকে সলভ করা শিখেন, 9th গ্রেড যদি 98, 90, 100 পান কমন করে, জিওমেট্রিতে তখন এরকম করেন, তখন ইভেনচুয়ালি আপনি এসএটি দিকে ভালো করবেন। সো আপনাকে ট্রাই করতে হবে আর্লি এজ থেকে, অ্যাজ সুন অ্যাজ ইউ আর ইন হাই স্কুল, যখন 11th গ্রেড যাবেন তখন লাফালাফি করাচ্ছে, অনেকে হয়তো পারবে ক্যাচ আপ করতে ইফ ইউ আর সো গুড, কিন্তু এটি খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় যেটি আপনি বলছেন, রাইট? তো বেটার স্টার্টস অ্যাট 9th গ্রেড ওয়েন দে গেট ইন এন্ড দেন বাই দ্য টাইম দে আর 11th গ্রেড দে আর অলরেডি ইন আ ভেরি গুড শেপ, গুড শেপ টু ডু অল। আই হ্যাভ আ কোশ্চেন ফর ইউ, ইফ উই হ্যাভ 529 প্ল্যান, এনিবডি হ্যাজ 529 প্ল্যান যদি কারো থাকে, আমি বাংলায় বলতেছি কারণ দর্শক বাংলায়
দর্শক আপনার ইংলিশ চলে আসে, আমাদের ইংলিশ চলে আসে, এই জন্য বাংলা চেষ্টা করি বাংলা বলার। যাদের 529 প্ল্যান যেটা আছে, সেভিংস প্ল্যান, ওটা যদি থাকে, অনেকাংশ প্যারেন্টস কিন্তু এখন আছে, কমিউনিটি এখন অনেক রিচ হয়েছে আমাদের আছে, তারা তাদের ছেলেমেয়েরা কি আপনার, আর যাদের ইনকামও ধরেন 200,000 উপরে, তাদের ছেলেমেয়েরা কি মেরিট বেসড স্কলারশিপে কতটুকু ভালো করতে পারবে? Very good question and very tough question. আপনি যদি রিসার্চ করে দেখেন, মেরিট বেস আপনাকে ফার্স্ট ইউ হ্যাভ টু কোয়ালিফাই টু গো টু দোজ কাইন্ড অফ ইউনিভার্সিটিস। ওয়ান্স ইউ কোয়ালিফাই, দেন দে গোনা লুক অ্যাট ইউর প্যারেন্টস ইনকাম, রাইট? এন্ড ওয়ান্স ইউর প্যারেন্ট ইনকাম ইজ রিয়েলি হাই, ইজ ভেরি লেস ইফ দে গোনা গিভ ইউ স্কলারশিপ, very less likely, very less likely. So people have more money, they have no chance. By the way, 529, it's just a saving for plan, the education plan. It's plan. A plan. It's, I mean, apnar jodi thake tokhon to apni mane scholarship chaite ge apnar somoshya, well, you have the money, you have the money, no matter what. Let's say you have money, let's say you have money, you didn't qualify to go to Columbia, then first you have to shoot for to qualify for this kind of university, then think about the finance, scholarship, merit based scholarship, 529 plan, or borrowing the federal government as a loan. Borrowing, all right. মাউন ভাই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি অনেক সুন্দর সুন্দর তথ্য, ইম্পর্টেন্ট তথ্যগুলো আমাদেরকে দিলেন। আমরা আশা করছি যারা অভিভাবকরা যারা দেখছেন, যারা স্টুডেন্ট যারা দেখছেন, বোথ পার্টিজ উইল বি বেনিফিটেড অ্যান্ড দে উইল ফলো আপ। আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মঈন চৌধুরী। আমি আপনাকে আরেকবার ধন্যবাদ দিচ্ছি, আপনি যে ইনফরমেশন আমাদের দিলেন। আমি তো অনেক কথা শেষ করতে পারি, আপনাকে এক মিনিট সময় দেওয়া হলো। আমি যে কথাগুলো, অনেক কথা ছিল, ওয়ান মিনিট, শুধু বলেন, কিন্তু ইমিগ্রেশন সাথে আপনার অনেক কিছু জড়িত, অ্যাক্সিডেন্ট কেস, ওয়ার্কার্স কাজের জায়গায় দুর্ঘটনা, যে কোনো অ্যাক্সিডেন্ট কেস, অনেকে ইমিগ্রেশন স্ট্যাটাস নাই বলে যে ভাই আমার কিছুই হবে না, সেও আশা বসে, তারা জন্য অ্যাক্সিডেন্ট হইলে, দুর্ঘটনা ঘটলে, কোনো ওয়ার্ক কাজের জায়গায় দুর্ঘটনা হলে, কাজের তাদের ইমিগ্রেশন পেপার না থাকলেও তাদেরকে আমরা হেল্প করতে পারি, কোনো ধরনের সমস্যা নাই। তাহলে বাসায় বসে না থেকে অভিজ্ঞ অ্যাটর্নি যোগাযোগ না যোগাযোগ উপযুক্ত যে কোনো বিষয়ে, একদম কালকে একজন কল দিল, সে আসলো, সে দুর্ঘটনা ঘটছে, সে ভয়ে বাসায় চলে গেছে, পুলিশও কল দেয় নাই, এক ব্লক দূর তার বাসা, ভয়ে বাসায় চলে গেছে, গাড়ির নাম্বার লিখে রাখছেন, পুলিশ কল 911 সে কল দেয় নাই, বাসায় চলে গেছে, হসপিটাল যায়, তার কোনো কেস হবে না। ধন্যবাদ আপনাকে। মঈন ভাই যেটা বলতেছে, এভরিবডি ইজ কভার আন্ডার ল ইন দিস কান্ট্রি, পিরিয়ড। মঈন ভাই অনেক অনেক ধন্যবাদ, আরো অনেক কিছু বলার ছিল, আমরা সামনে আলাপ করব, ইলেকশন তো বলার নাই, উই উইল টক অ্যাবাউট দিস, আমাদের সামনে আরো প্রোগ্রাম আছে, ইনশাআল্লাহ আমরা কথা বলবো, জনসব পাস Janasov, maybe, most likely, it's going to be a life-changing, it's going to be a very good thing if that happens, right. If it will not be a bad thing if it doesn't win, কারণ এর আগে কখনোই রিপাবলিকান দেখা থেকে পাশ করেনি, 1979 এটি দেখার ব্যাপার, রাত 9টায় আমরা সবাই দেখবো জর্জিয়া আটলান্টায় কি হচ্ছে, Janasov ভার্সেস ক্যারেন হ্যান্ডেল। শ্রী দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা অনেক অনেক আপনাদের, আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আমাদের আপনাদের বিভিন্ন মতামত, বিভিন্ন প্রশ্ন আমাদের উদ্বুদ্ধ করে এই অনুষ্ঠানটি চালিয়ে রাখতে। আগামীকাল একই সময়ে আমরা থাকবো টিভিএন অ্যানালিসিসের 6:30, থাকবেন আমাদের সাথে, সেই পর্যন্ত আপনাদের সাথে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।